আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে আজকে আরেকটা সিএচআর আসছে 2017-এর জিএলইডি প্যাকেজ। এটা হচ্ছে পার্ল কালার, এটা এই হচ্ছে ইন্টেরিয়ার, এটা অকশন গ্রেড হচ্ছে আর পয়েন্টের, কিন্তু মাইলেজ মাত্র 15,000। মডেল স্টার বডি কিট সহ আছে। যে বডি কিট আচ্ছা আরেকটা জিনিস আমি দেখাই যে আজকে আমাদের আলহামদুলিল্লাহ আরেকটা গাড়ি ডেলিভারি হচ্ছে, সেটা হচ্ছে এক্সিও 2018, এটা পার্ল কালার গাড়ি। অ্যালুরিয়ামটা আমরা এখানে লাগিয়ে দিচ্ছি, এটা অবশ্যই এটা 2018 ছিল 4 পয়েন্টের, মাইলেজ ছিল সম্ভবত 72,000 কিলোমিটার। বাম্পারের মধ্যে পার্কিং সেন্সর সহ ছিল। আর এরকম নীল শেপের 18-র গাড়ি পার্ল কালার আর ব্ল্যাক কালার আমাদের আরও আছে, পোর্টে এরকম পার্ল কালার আরও আছে। এটার প্রাইস হচ্ছে আমাদের প্রাইস ছিল আপনার 24,50,000 করে, 2018-র পার্ল কালার। আরও গাড়ি আসতেছে। তারপর এখানে এটা একটা প্রিয়াস, এটা আমাদের আসছিল গত 3-4 দিন আগে, আলহামদুলিল্লাহ এটা বিক্রি হয়ে গেছে। আগামীকাল ইনস্টল নাম্বারে যাবে। এটারও বাম্পার লাগানো হয়ে গেছে, স্টিলের বাম্পার। এটা পার্টিরা রিকোয়ারমেন্ট দিচ্ছে বিধায় আমরা বাম্পারটা লাগাইছি। এটার ইন্টেরিয়ার ছিল হচ্ছে হোয়াইট কালার ইন্টেরিয়ার। হ্যাঁ, এটার এই প্রিয়াসটার অপশন গ্রেড ছিল 4 পয়েন্ট আর মাইলেজ মাত্র ছিল 31,000 কিলোমিটার। কালারটা হচ্ছে গাড়ির এই বেস কালার বা বেনসন কালার। আর এক্সিও এখানে আরেকটা আছে 2018, প্রিয়াস আরও আছে। প্রিয়াস এটা 2018 স্টোরিং প্যাকেজ, এটাও বেজ ইন্টেরিয়ার, এটা ফুল লেদার বেজ ইন্টেরিয়ার। যে ফুল লেদার সিট, এটা প্রাইস হচ্ছে 30,000 কিলোমিটার। এটা 3.5-এর ব্লু কালার 2018 প্রিয়াস। আচ্ছা আমি তাহলে প্রিয়া ইয়েটা একটু দেখাই, সরি। এখানে অ্যাকোয়া আছে 2018-র অ্যাকোয়া, এটা হচ্ছে 4 পয়েন্টের অ্যাকোয়া পার্ল কালার। আর এখানে হচ্ছে হন্ডা সিআরভি আছে 2018-র 7 সিটের সিআরভি সানরুফ সহ জেডিএম ভার্সন। এটার প্রাইস হচ্ছে 57,50,000 টাকা। আচ্ছা এই সিএচআরটা দেখাচ্ছিলাম, যেটা এই যে পিছনে এই যে বডি কিট আছে, তারপর এই সেন্সরগুলো আছে, পার্কিং সেন্সরগুলো। আপনার এই যে সাইডে বডি কিট আছে, যে নিচের এই বডি কিটটা অপশন গ্রেড হচ্ছে আর পয়েন্ট আসছে। অপশন গ্রেড দিয়েছে আর, আর মাইলেজ হচ্ছে মাত্র 15,000। এটা পুরোটা আসেনি, 15,000 কিলোমিটার। হ্যাঁ এখানে ওয়ানটা কাটা পড়ছে অবশ্যই। 15,000 কিলোমিটারের অনলাইনে চেক করে দেখতে পারবেন, 23 নাম্বার আছে এখানে। যে শুধু সামনের এই ইয়েটা রিপ্লেস করছে, ঠিক আছে, বনেটটা রিপ্লেস করছে, সামনের হেডলাইট কোনো কিছু হয়নি। হ্যাঁ হেডলাইট বলেন বা আদার্স যে জিনিসগুলো আছে কোনো সমস্যা হয়নি। জাস্ট এটা টয়টা থেকে রিপ্লেস করা কিন্তু ডাবল এক্স মানে রিপ্লেস করা, কারণ টাচার টাচার কিছুই হয়নি, জাস্ট রিপ্লেস করছি। টয়টা থেকে রিপ্লেস করলে এটা হিস্ট্রিটা থেকে যায়, যার জন্য অকশন হাউসওয়ালা জাপানের ইউএসএস অকশন হাউস ওরা এটা লিখে দিচ্ছে, হিস্ট্রি থেকে দেখে এটা লিখে দিচ্ছে। এখানে চেঞ্জ নাম্বার আছে 20592223, এখানে চেঞ্জ নাম্বার আছে 20592223। আর কালার হচ্ছে পার্ল কালার 070, হ্যাঁ এটা মুক্তার কালার। এই গাড়িটাতে এক্সট্রা যেটা আমি ফিচার দেখছি সেটা হচ্ছে এই যে এই ইয়াটা নিকেলের আসছে, এই জায়গাটা আর এখানে পায়ের নিচে যে ব্লু কালার লাইট আসছে, ঠিক আছে জায়গা ব্লু, এই জায়গাও যে ব্লু। এটা সাধারণত টিআরডির যে সমস্ত গাড়ি আসে মানে টিআরডির মডিফাই করা থাকলে ওটাতে থাকে। এটার হেডলাইট এলইডি, একটা হেডলাইটটা জ্বালায় দেখে। আর একটা জিনিস আসছে সেটা আমি দেখাই, এই যে এই জায়গাটা এখানে যে ব্লু কালার সরি গ্রিন কালার একটা ইয়ে দেখা যাচ্ছে শেড, এটা কিন্তু এক্সট্রা আসছে। এই যে নিকেলের ইয়েটার ভিতরে ব্লু কালার এই গ্রিন কালার, আমি হেডলাইট অফ করে দিলে অফ হয়ে যাবে দেখছেন। আচ্ছা এখানে লাইটটা অফ করে তাহলে বুঝতে পারো, এই যে রাত্রেবেলা হলে এরকম গ্রিন ইয়া জ্বলবে। হ্যাঁ আর এটার আপনার সাধারণত সিএচআর এর এই যেটা এলইডি হয় এটার মধ্যে আপনার সিকুয়েন্সিয়াল সিস্টেমে এলইডি ইন্ডিকেটর প্লাস সিকুয়েন্সিয়াল সিস্টেমের আর প্রজেকশন এলইডি হেডলাইট। আচ্ছা আরেকটা জিনিস আসছে গাড়ির মধ্যে, এই যে এই জায়গাটা নিকেলের কভার আসছে, এই জায়গায় এ হচ্ছে প্রজেকশন এলইডি হেডলাইট। আর এই সাইডেও নিকেলের কভার আছে। আর একটা জিনিস আসছে এটার মধ্যে যে অ্যান্টিনাটা আর শাক অ্যান্টিনা, এটার মধ্যে কিন্তু লাইট জ্বলে, এটা অরিজিনাল আসছে পিছনের ইয়েটার মধ্যে, এই জায়গাও এটা জ্বলে কিন্তু। অর্থাৎ আপনার পার্কিং লাইট দিয়ে দিলেই পিছনে এটা জ্বলবে হোয়াইট কালার, এই যে বাম্পারের মাঝখানে, এবার এই ব্লু কালার, এটা রাখতে পারে অনেক ভালো লাগে, বুঝে যাইতেছে না। আর এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড নেভিগেশন আস, এটাতে নেভিগেশন ছিল না তো আমরা এটার মধ্যে অ্যান্ড্রয়েড নেভিগেশন লাগিয়ে নিছি, বড় ফেসের অ্যান্ড্রয়েড নেভিগেশন। এটা দিয়ে আপনার ব্লুটুথ সব কিছু চলবে, রাস্তার ম্যাপ ট্যাপ সব আসবে, মোবাইল থেকে মিরর হয়ে যাবে, এটা মিররিং করা যায় মোবাইল থেকে। এই হচ্ছে ব্যাক ক্যামেরা, और किलोमीटर हे अपनार कथाएँ जान ट्रिपटा सरि 15,000 किलोमीटर 15,790 किलोमीटर এটা অরিজিনাল মাইলেজ অনলাইনে চেক করতে পারবেন। অনলাইনে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, চেজিস নাম্বার দিয়ে চেক করা যায়, এটাও চেক করতে পারবেন ইনশাআল্লাহ। অপশন গ্রেড আর পয়েন্ট আর মাইলেজ মাত্র 15,000, যার জন্য মাইলেজ 15,000 হওয়াতে আপনার ব্যাটারি কন্ডিশন খুব ভালো আছে। তারপর গাড়ির इंजिनों अनेक भलो थाकबे जेहेतु माइलेज कम मात्र 15,000 এই জন্য। আর এই উপরে এই লাইটগুলো আসছে এলইডি, মানে বোঝা যাচ্ছে কিনা। আবার ইয়ারব্যাগ আছে অলরেডি, যেসা স্কার্টন ইয়ারব্যাগ, এগুলো এলইডি লাইট সামনের উপরে সানভাইজারের উপরে। আর সিএচআর এর সাধারণত ক্রুজ কন্ট্রোল থাকে, ক্রুজ কন্ট্রোল আছে, লেদার স্টিয়ারিং হয় সিএচআর এর। और एखे मोबाइल कल रिसिविंग ये सब करते जगह एक निकेलर ये आवर जगह सीएचआरे अवश्य देखी नहीं यार मध्य निकेलर कवर आसजिनल और ब्लैक वुड पैनल। और सीएचआरे अपन जिएलईडी साधारण सीट हिटार थे, सीट हिटार आज सीट हिटार ग्लासा हे ग्रीन ग्लास पावर ग्लास पीछन थे गाड़ी जो लाइट हाई कर रखे तो अपना चोखे लागे ना, ये अटो करा ग्रीन टाइपर ग्लासा। एखे चार्जार पोर्ट मोबाइल तो मोटामुटी अपनार ब्रेक होल्ड थाके साधारणत सीएचआर ए ट्रैक्शन कंट्रोल इवी मोड आबार नॉर्मल मोड इको मोड पावर मोड तीनटा अपशन आछे सीएचआर एर मध्ये। और स्पीकर तो साधारणत एखनकार सब गाड़ीते प्राय गाड़ीते ऊपर स्पीकर दिच्छे, सीएचआरও दिच्छे एटाते। एबं एटार ब्राउन कन्सोल थाके साधारणत सरि डैशबोर्डेर ऊपरेर इएटा ब्राउन कलर एबं सीटेर इएटाও ब्राउन साधारणत दुटा है सीएचआर मध्य, एक ब्लैक है एक ब्राउन है, एक ब्राउन क्लाइमेट कंट्रोल। अच्छा एक इंजिन देखा गाड़ीटार इंजिन केमन और एखे तो लाइट थे सीएचआर अरिजिनल थे जगह थे। एखे अटो हाई बीम आ ब्लैक उड पैनल आसे सम्भवत एरकम इया थाके ना उड पैनलटा अवश्य। आरेकटा सीएचआर आसे ओइदिके आसे, आमि एकटु देखाई दिबो एटार इयाटा केमन। एखाने ए जे लाइट जेटा एटा देखाइछि আব্দুল্লাহ एगुला सीसी हे 18 सीसी सीएचआर अवश्य। इंजिनटा वाश करा है मात्र 15,000 किलोमीटर पोर्ट कंडिशन आछे, इंजिन धोआ है अवश्य ठीक है। टर्च आछे नाकि टर्च मोबाइल देखा इंजिनटा ये हे इंजिन कंडिशन एखोनो धोआ है इंजिनटा जार जो एक ये देखा जानी गाड़ी प्रत्येक नाट बोल्ट देखले बुझबें 15,000 किलोमीटर गाड़ी केमन कंडिशन। ये गाड़ीटा सीएचआर पाल्टा खुलो तो पाल्टा सीएचआर যেটা চাকার সাইজ হচ্ছে 18 ইঞ্চি। অরিজিনাল সিএচআর এটা হয়, এটার এই যেখানে দেওয়া আছে 225, 50 আর 18। এটা হচ্ছে টায়ারের কন্ডিশন, আর টায়ারটা হচ্ছে এই গুডিয়ারের টায়ার, ব্যালেন্সিং করা। এটা হচ্ছে করোলা ক্রস, ব্র্যান্ড নিউ করোলা ক্রস, ব্লু কালার। এটা আরেকটা সিএচআর। ও না, এখানে উড প্যানেলটা থাকে থাকে, কিন্তু এই জায়গায় যে নিকেলের কাভারটা আছে ওটার মধ্যে এটা তো নাই। এটা হচ্ছে টিআরডির বডি কিট সহ সিএচআর। আর যেটা আমি দেখাইছি, হ্যাঁ, ওই গাড়িটার প্রাইসটা একটু জানাই দিই। সিএচআর এটা 17-র গাড়ি, মডেল স্টার বডি কিট সহ, প্রাইস হচ্ছে মাত্র 31 লাখ টাকা। 15,000 কিলোমিটারের গাড়ি, 31 লাখ টাকা, সিএচআর জিএলইডি। যারা মাইলেজ কম নিতে চান ব্যাটারির কারণে, কারণ হাইব্রিড গাড়ি যত মাইলেজ কম নেবেন তত গাড়ির জন্য ভালো, ব্যাটারি লংজিভিটি তত বেশি হবে। এই সিএচআর এটা হচ্ছে 31 লাখ টাকা প্রাইস। আমাদের হ্যারিয়ার মারও আছে, আমাদের 2020-এর হ্যারিয়ার, পার্ল কালার আসতেছে, 88 লাখ। আর এই এক্সিওটা আছে আমাদের WXD ব্ল্যাক কালার, 2019-এর, 32 লাখ টাকা। এটা অবশ্য করোলা ক্রস, এরকম করোলা ক্রস আমাদের আরও আসবে ইনশাআল্লাহ। এই পার্ল আসতেছে, ব্রোঞ্জ আসতেছে, ব্র্যান্ড নিউ গাড়ি করোলা ক্রস, আর 18 সি। আর এই প্রিমিওটা অবশ্য বিক্রি হয়ে গেছে, পার্ল কালার, 2019-এর ছিল, 4.5 গ্রেড, 38,000 কিলোমিটার গাড়ি ছিল। ভিতরে বেজ ইন্টেরিয়ার, FL LED প্যাকেজের গাড়ি, স্কোয়ার এটা, 17G এই প্রিমিয়াম। আর এই স্কোয়ারটা হচ্ছে ব্রোঞ্জ কালারের, এটা হচ্ছে ব্রোঞ্জ কালারের, প্রাইস হচ্ছে কত জানো, 40,50,000 টাকা। এটা 4.8, 33,000 কিলোমিটার গাড়ি। এটা আলপাইনের সিলিং টিভি শো আসছে। এটার মাইলেজ 4.33,000 কিলোমিটার হচ্ছে আপনার ব্রোঞ্জ কালারের স্কোয়ার, এই কালার খুব রেয়ার। এই প্রিমিওটা আছে 2019-এর, 39,20,000। এটা 4.5 গ্রেড, 19-এর ব্ল্যাক, মাইলেজ মাত্র 9,000 কিলোমিটার। অনলাইনে চেক করে তারপর গাড়ি নেবেন। এটা হচ্ছে টয়োটা প্রিয়াস, 58,000 কিলোমিটার, 3.5, 26 লাখ টাকা মাত্র প্রিয়াস। নোহাটা আছে 2017-19-এর, 34,50,000, 4.46,000 কিলোমিটার নোহাটা। আর গ্রেস এটা আছে 28 লাখ টাকা, 9,000 কিলোমিটার, 4.8, 17-19-এর। আরও গাড়ি আছে আমাদের গোডাউনে, আরও ইয়ারিস ক্রস আছে, তারপর এই এক্সিও আছে, আরও তারপর হাসলা আছে, ফিল্ডার আছে, WXV, তারপর হোন্ডা ফিট আছে, তারপর এলিয়ান আছে, চাবি স্টার্টার এলিয়ান আছে আমাদের কাছে। এটার দাম হচ্ছে চাবি স্টার্টার এলিয়ান 17-র, 31 লাখ টাকা, হোয়াইট কালারের গাড়ি, খুব ভালো গাড়ি আছে এলিয়ান। যোগাযোগ করলে ইনশাআল্লাহ দেখতে পারবেন। আজকে তাহলে এতটুকুই। আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি একটু দেখাই দিই। গুলশান তেজগাঁও লিং রোডে, আপনার এখানে নাভানা যে শোরুম আছে, নাভানা শোরুমের পাশেই আমাদের শোরুম, তেজগাঁও মোটরস, নাভানা HR টাওয়ারের নিচে। এই হচ্ছে আমাদের শোরুমের এন্ট্রেন্সের ইয়েটা। এই হচ্ছে নাভানা HR টাওয়ার, নতুন বিল্ডিং এটা, এই বিল্ডিংয়ের নিচেই আমাদের শোরুম। হ্যাঁ, এটা হচ্ছে তেজগাঁও গুলশান লিং রোড। এখানে ফুয়াং ক্লাব আছে বা কয়লা রেস্টুরেন্ট। ফুয়াং ক্লাব আর কয়লা রেস্টুরেন্টের সাথেই হচ্ছে নাবানা এইচআর টাওয়ার, এই যে নতুন বিল্ডিং হচ্ছে এটা। আর এদিক দিয়ে হচ্ছে পুলিশ প্লাজা। আর এদিকে হচ্ছে টয়োটার শোরুম, নাবানার কয়লা রেস্টুরেন্ট বা ফুয়াং ক্লাব, ফুয়াং ক্লাবের সাথেই হচ্ছে তেজগাঁও মোটরস। আর গাড়ি যে প্রাইসগুলো বলছি ইনশাল্লাহ সামনাসামনি আসলে আরও দেখি কিছু, ইনশাল্লাহ সবগুলো গাড়ি দেখি কিছু কিছু ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ। আজকে তাহলে দেখবেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।